দেশের মোট গৃহশ্রমিকদের শতকরা 45.5% জাতীয় আইনের অধীনে ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত বলে দাবি করছেন বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম। শনিবার সকাল 10টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ দাবি করেন তারা। এ আলোচনা সভায় দাবি করা হয়, গৃহশ্রমিকদের কাজের পরিবেশ আইন দ্বারা স্বীকৃত নয়। গৃহশ্রমিকরা অসঙ্গতভাবে দীর্ঘ সময় ও শর্তহীনভাবে কাজ করা সত্ত্বেও ন্যায্য বেতন ভাতা পাচ্ছেন না। এ সময় জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি শিরিন আক্তার বলেন, বর্তমান বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। আশা করা যায় খুব শীঘ্রই এ অবস্থার অবসান ঘটবে এবং সুষ্ঠুভাবে 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নবগঠিত সরকার বিশেষ গুরুত্বের সাথে গৃহশ্রমিকদের জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত লেবার ফোর্স সার্ভে 2010-এর তথ্য অনুযায়ী দেশে গৃহকর্মে নিয়োজিত মোট শ্রমিক 22,09,174 জন, তাদের মধ্যে বেশিরভাগ নারী।